তো তোমার কি মনে হয় তাদের সঙ্গে খেললে তারা কি কোনো সময় তোমাকে তোমার ধরো ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলবে বা এরম ধরনের কথাবার্তা কিছু বলবে তোমার মনে হয়? হ্যাঁ, আমার তো এটা মনে হয় ওরা কিছু বলতে পারে কেন কেন এত প্রচার হয়েছে আমার, ওরা কিছু বলতেও পারে না বলতেও পারে, এর জন্য আমি অত চিন্তাও করি না কেন ভালো খেলবো আরো উঁচু পোস্ট দেওয়ার জন্য। তো ওই যেসব বন্ধুরা রয়েছে তাদের ভাবি, ওরা তো জানতো না আমি এরকম, তো ওই পাড়া দিয়েছে তার জন্য আমি ওইখানে ভাবছি ওইখানে গিয়ে যদি ওরা কথাগুলো বলে তো একটু মনে এলে হবে, খারাপ লাগবে। তো তুমি তাদের সঙ্গে এই ব্যাপারে কোনো কোনো রকম মানে ঝগড়াঝাটি কিছুর মধ্যে যাবে না, তুমি তো খেলাতেই মন দেবে, তাই তো? আচ্ছা, তোমার আর একটা খুব সেন্সিটিভ কথা জিজ্ঞেস করছি, খুব একটা মানে ইম্পর্টেন্ট কথা, তোমার বাবার কোনো খোঁজ পেয়েছো? তোমার বাবার কোনো খোঁজ পেয়েছো? হ্যালো হ্যালো হ্যাঁ, বলুন। বলছি তোমার বাবার কোনো খোঁজ পেয়েছো? বাবা তো এখন মানে বাইরেই আছে, তো বাবা এখন কাজ করে ড্রাইভিং, হ্যাঁ হ্যাঁ তো বাবা মানে মাস দেড় মাস দু মাস এরকম বাইরে থাকে, মানে ওইখানে কাজ করে ড্রাইভিং লরি চালায়, তো এখনো বাবা আসেনি, এক মাস হয়ে গেছে, তো বাবা মনে হয় আসবে কিছুদিন পর, যেমন হচ্ছে। বাবাকে খবরটা দিয়েছো? হ্যাঁ, বাবা তো এখানে যখন মানে আমি গোয়া যাই তার আগে বাবা ছিল যখন আমি সিলেক্টেড হয়েছি, তো তার যখন আসি তারপর বাবা যায় বাইরে। বাবা কি কি বললেন শুনে? বাবা বলছিল ভালো, মানে আমাদের ফ্যামিলিতে অত মানে মানে খেলা ফেলা নিয়ে ইন্টারেস্ট না, তো বাবা মারা বেশি পড়াশোনা নিয়ে আমার উপরে করে, তো খেলার দিকতে অত ইন্টারেস্ট হয় না বাবা মারা। তো তোমাকে কিভাবে ম্যানচেস্টার ইউনাইটেড তোমাকে কি করে খুঁজে পেলো, এটা আমাকে একটু গল্পটা বলো। আমাকে ফার্স্টে আমি জোন ওয়াইজ স্কুল হয়ে খেলি, যেরকম দূরবারের একটা হোম আছে রাহুল বিদ্যানিকেতন স্কুল, তো ওই দূরবার মহিলা সমন্বয়ে একটা হোম আছে রাহুল রাহুল বিদ্যানিকেতন, তো ফার্স্টে আমি ওইখানকার হয়ে টুর্নামেন্ট খেলি জোন ওয়াইজ, ওই এয়ারটেল রাইজিং স্টার জোন ওয়াইজ ফার্স্ট স্কুল টুর্নামেন্ট বের করেছিল, তো পশ্চিমবঙ্গে দিয়ে আমরা পাঁচজন এই টুর্নামেন্টে মানে সেরা প্লেয়ার হয়েছিলাম, তো ফার্স্ট প্লেয়ারকে গোয়াতে ট্যালেন্ট টিম ডেকেছিল পশ্চিমবঙ্গে দিয়ে, তো ওইখানে ফার্স্টে আমি গোয়াতে ডাক পাই, তো গোয়া দিয়ে ফার্স্টে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সিলেক্টেড, ওইখানে গিয়ে চারখানা ম্যানচেস্টারে করছিল এরকম স্কুল সরকারি স্কুল, তো ওইখান দিয়ে সিলেক্ট হই, তার মধ্যে বেঙ্গলের ছেলে দুখানা দুখানা সিলেক্ট হয়েছে, তারপর ওইখান দিয়ে ফার্স্টে অ্যানাউন্সমেন্ট করে 30 জনের মধ্যে বেশ বেশ প্লেয়ার গুলো, যেরকম বেঙ্গল দিয়ে গেছিল, মণিপুর দিয়ে গেছিল, গোয়ার প্লেয়ার ছিল, মুম্বাই ছিল, অনেকগুলো স্টেট এসেছিল, তো ওইখান দিয়ে ফার্স্ট আমাকে মানে সিলেক্ট করে অ্যানাউন্সমেন্ট করে, দুদিন এখানে ট্রায়াল হয়, তো সেই ট্রায়ালে আমি সিলেক্ট হই, তো ম্যানচেস্টার ইউনাইটেড যাওয়ার জন্য আমি সিলেক্ট হই ওইখান দিয়ে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপরে আর একটা কথা আমাকে বলো, এ ভারতবর্ষে যখনই ভালো প্লেয়ার হয় বা ভালো কেউ কিছু ভালো করলে সেগুলো কিন্তু ভারতবর্ষে ততটা লোকে অ্যাকনোলেজ করে না, ততটা লোকে গুরুত্ব দেয় না, যতটা যখন বাইরের থেকে কোনো গুরুত্ব আসে তখন ভারতবর্ষের লোকজন নড়ে বসে এবং প্রচুর তোমাকে সেটার জন্য তোমাকে অনেক বেশি আর কি ক্রেডিট দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, তো তোমাকে যেরকম এখন প্রচুর মিডিয়ার লোকজন তোমাকে মানে তোমাকে ধরেছে, তোমার তোমার ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু সেটা যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড তোমাকে এই ব্যাপারটা দিয়েছে, গুরুত্বটা দিয়েছে, সেহেতু তোমাকে এই জিনিসটা দেখতে হচ্ছে, তো তুমি এটার ব্যাপারে কি বলতে চাও, মানে তোমার কিরকম মনে হচ্ছে? না, আমি এদের ব্যাপারে একটাই কথা চাই, হ্যাঁ যেটা আপনি বললেন, তো ইন্ডিয়ার মধ্যে খেললে অত গুরুত্ব তো কেউ দেয় না, এটা একটা পয়েন্ট, তো বাইরে গেলে সবাই এটা গুরুত্ব দেয়, এই জন্য আমি চাইবো না ইন্ডিয়ার ভিতরেও সবাইকে গুরুত্ব দেওয়া হোক, কেননা তারা
বাইরে গিয়ে আরো ভালো করুক, এরকম একটা ব্যাপার। তো আমি চাইবো বাইরে না ইন্ডিয়ার মধ্যেও আরো নাম করার জন্য। তো ইন্ডিয়ার লোকেরা যদি কেউ সাহায্য করে তখন আরো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার তুমি কবে যাচ্ছ ইংল্যান্ডে, কবে যাচ্ছ? 25 তারিখে ডেট দিয়েছে, এখান থেকে দিল্লি যাবো, দিল্লি দিয়ে ইংল্যান্ডে জন্য রওনা হবো। এই প্রথমবার প্লেনে চড়বে তুমি কি? প্রথমবার প্লেনে চড়বে? প্রথমবার প্লেনে উঠছি, কেননা আমার পাসপোর্ট ছিল না ফার্স্টে। তো গোয়াতেই আমার পাসপোর্ট আছে, তাহলে গোয়াতেই আমি প্লেনে যেতাম। কিভাবে এটাকে, তোমার এই সাকসেসটাকে কিভাবে ওরা নিচ্ছে, কিভাবে দেখছে? এতদিন আমি মানে চেষ্টা করে এসেছি, বন্ধুদের সঙ্গে, বন্ধুরা অনেক কেউ মানে খেলার দিক দিয়ে ইন্টারেস্ট আছে, কেউ পড়াশোনার দিক দিয়ে, সবাই মানে এরকম, কেউ মানে উল্টো পাল্টা না, বেশিরভাগ বন্ধু আমার খেলার দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ইন্টারেস্ট। তো কেউ হিংসা করে না এসব দিক দিয়ে। আচ্ছা, এরা ছেলেরা, ছেলেরা তাই তো, ছেলেরাই মেনলি? আচ্ছা, তোমার আর একটা প্রশ্ন ছিল, তোমার ওখানে যারা মেয়েরা, যারা মেয়ে বন্ধু, তোমার বয়সী যারা মেয়েরা আছে, তারাও কি চেষ্টা করছে পড়াশুনো করে বেরিয়ে আসার ওখান থেকে? হ্যাঁ, ওরাও চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ মেয়েরা এখানে পড়াশোনাটা করে না। তো বেশিরভাগ ওরা মানে ঘরেই থাকে, পড়াশোনা করে না। বেশিরভাগ মেয়েরা খুব কম মেয়ে যে পড়াশোনা করে, পড়াশোনার দিক দিয়ে ইন্টারেস্ট খুব কম মেয়ে এরকম। মানে ওরা কি আবার ওই প্রফেশনে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, মানে ঢুকে ঢুকে যেতে পারে সেরকমই সম্ভাবনা আছে? না, সেইটা আমি এখনো কিছু বলতে পারছি না, জানি না, আমি ওসব ব্যাপারে থাকি না। আচ্ছা আচ্ছা, জানি না কি ওসব কি করবে। মানে মেয়েরা কি খেলাধুলো করে বা অন্যান্য? কিছু কিছু মেয়ে আছে এরকম প্র্যাকটিস করে ক্যারাটে, তো কিছু কিছু মেয়ে আছে সুইমিং প্র্যাকটিস করে। বেশিরভাগ মেয়েরাই মানে অত ইন্টারেস্ট থাকে না খেলাধুলার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে। 190-50% মেয়েরা ইন্টারেস্ট থাকে যেরকম খেলার দিক দিয়ে, এরকম মেয়েটা। আচ্ছা, তো এই আচ্ছা, দেশের বাইরে তো প্রথমবার যাচ্ছ, তো প্লেন? আচ্ছা আচ্ছা, প্লেনে আগে চড়েছ? না, প্লেনে আগে চড়িনি, এই ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার এই ইন্টারভিউটা মোটামুটি ইংল্যান্ডের প্রচুর লোক দেখবে এবং পৃথিবীর, সারা পৃথিবী জুড়ে তোমার ইন্টারভিউটা শুনবে লোকে। তো আমি ভীষণভাবে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমার তুমি খুব বড় হও, খুব বড় হও, খুব ভালো হও, আর দেশের নাম উজ্জ্বল করো, ঠিক আছে?